যেখানে আমি বাটা থানা ছাত্র দলের দীর্ঘ ১৬ ১৭ বছর ধরে রাজনীতি করে আসছি সেখানে আমাকে বাদ দিয়ে যারা আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ এলাকার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত তাদেরকে দিয়ে তারা বিভিন্ন থানার কমিটি তৈরি করেছে এবং আমরা সেটা জানি না আমরা বিভিন্ন ভাবে আমাদের যাদের অনেকে সার্টিফিকেট নাই তারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলে আমাদের মূলত অভিযোগ হচ্ছে যে মহানগর উত্তর ছাত্র দলের তারা বিপক্ষে তারা আমাদেরকে না জানিয়ে তারা আমাদেরকে না জানিয়ে নিশিরাতের কমিটি করেছে এবং তারা বিভিন্ন কমিটিগুলা নিজেদের মতো করে করেছে আমাদেরকে কোনো সংগঠনের কোথাও রাখে নাই ছাত্র দল কমিটিতে রাখে নাই আমরা দীর্ঘ ১৬ ১৭ বছর বিভিন্ন মামলা হামলা নির্যাতন করে এই পর্যন্ত এসেছি কিন্তু আজকে তারা আমাদেরকে না রেখে কোনো কমিটি করে নাই তাই আমরা অবিলম্বে এই কমিটি নিন্দা জ্ঞাপন করছি আর অবিলম্বে এই কমিটি সুষ্ঠুভাবে যেন নতুন করে কমিটি করা হয় দেশরম দেশনায়ক বর্তমান তারেক রহমান যারা যোগ্য যারা দীর্ঘদিন কারা নির্যাতিত যারা যারা আওয়ামী সন্ত্রাসের যারা নির্যাতিত তাদের এবং বিএনপি যারা যারা একনিষ্ঠভাবে বিএনপি করে তাদেরকে দিয়ে কমিটি করার জন্য এই মহানগর উত্তর ছাত্র দলের সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছিল তাদের দায়িত্বে অবহেলার কারণে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে ঢাকা মহানগর উত্তরের সকল থানা কমিটি করার দায়িত্ব প্রদান করা হয় আমরা গতকালকে রাতে কমিটি হওয়ার পর জানতে পারি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ভাই আলাস বকুল রকিবুল ইসলাম বকুল ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল ভাই ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ভাই তাদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে তাদের সাথে কোনো ধরনের সমন্বয় ছাড়া তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ ছাড়া তারা নিশিরাতে টাকার বিনিময়ে পকেট কমিটি করেছে আমরা এই কমিটি মানি না আমরা এই কমিটি মানি না অতি দ্রুত আমরা এই কমিটি স্থগিত চাই আমরা নতুন কমিটি চাই আমরা এই কমিটির দাবিতে ১২ ঘন্টা আন্দোলন দিতেছি অবিলম্বে এই কমিটি বন্ধ করতে হবে আমরা আজকে ঢাকা মহানগর উত্তর ছাত্র দল অফিস দখল করতেছি আমরা এই অফিস তালা মেরে যাব আমি কিছুক্ষণ আগে গতকাল রাতেই শুনেছি যে আমাদের অধীনস্থ ১৪টা থানা এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দিয়েছে কমিটি দেখে সেটা আমি ব্যক্তিগতভাবে হতাশ এবং যেহেতু আমি এই কমিটির সুপারভাইজারের দায়িত্বে ছিলাম কিভাবে কমিটি করছে আমি নিজেও জানি না আমার সাথে ন্যূনতম আমার মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি বা সেন্ট্রাল প্রেসিডেন্সি কারোর সাথে এই কমিটির বিষয়ে কথা হয় না এর আগে আমরা কমিটি নিয়ে বসছিলাম সেখানে সেন্ট্রাল থেকে আমাদের নির্দেশ দিয়েছিল যে পরবর্তীতে আমাদের সুপারভাইজার থেকে তারা আমাদের কনসার্ন নিয়ে কমিটি গঠন করবে কিন্তু গতকাল রাতে হুট করে আসলে পরে ১২টার দিকে মেসেজ পাইলাম আমি হতাশ এবং আমার দেখা যারা আসলে দীর্ঘদিন রাজপথে কাজ করেছে তারাই বঞ্চিত হয়েছে এবং ২৯ তারিখে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখানে আমার সাথে যারা ছিল স্পটে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব উনি উত্তরার দায়িত্বে ছিল আমরা সেখানে কাজ করেছি এবং যেই ছেলেগুলোই ওই দিন কাছে আজকে এই কমিটিতে তারাই বঞ্চিত হয়েছে তো আসলে বিষয়টা আমার কাছে বোধগম্য না আমি সেন্ট্রালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যে কিভাবে কমিটিটা হইল আমাদের যেহেতু আমাদের কোনো কনসার্ন নাই এখন পর্যন্ত আমি তাদের সাথে যোগাযোগ করি নাই আমি তাদেরকে মেসেজ দিয়েছি কোনো রিপ্লাই পাই নাই